তাহলে আলোচনা করছি ফসফরিক অ্যাসিড। আমি আবার বলছি, এই রক্ত মাংসে গড়া মানুষের দেহের মাঝে মন বলে যে জিনিসটি আছে, সেখানে হোমিওপ্যাথদের কাজ করার আসল জায়গা, আসল খেলাঘর। মন দুর্বল হলে, মন অসুস্থ হলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। মন অসুস্থ হলে নানান রকম মানসিক সমস্যা দেখা দেয়, মনের কষ্ট, মনের যন্ত্রণা, কিছু ভালো লাগে না, উদাসীনতা, কান্না পায়, অভিমান, নানান রকম সমস্যা দেখা দিতে পারে। কিন্তু ফসফরিক অ্যাসিডের প্রথম কথা, মন অসুস্থ হলে শারীরিক সমস্যা তৈরি করে। মন অসুস্থ হলে শারীরিক সমস্যা তৈরি করে, অ্যাফেক্টস মাইন্ড ফার্স্ট দেন ফিজিক্যাল সাইড। মেন্টাল ডেবিলিটি ফার্স্ট দেন ফিজিক্যাল ডেবিলিটি। উইকনেস ফার্স্ট ইন দ্য মাইন্ড দেন ইন দ্য বডি। সিমটমস অ্যাপিয়ার ফার্স্ট ইন দ্য মাইন্ড দেন ইন দ্য বডি। সো ফসফরিক অ্যাসিডের প্রথম কথা আমাদের মনে রাখতে হবে, মানুষের মন অসুস্থ হয়ে পড়ে, মন দুর্বল হয়ে পড়ে, মনের নানান রকম চিন্তা এবং অভিব্যক্তি, ওয়ারি, অ্যাংজাইটি অ্যান্ড টেনশন, দুঃখ, গ্রিপ, সরব, উদাসীনতা, ইনডিফারেন্স, ভালোবাসার ব্যর্থতা, ইনডিফারেন্স, ডিসঅ্যাপয়েন্টেড লাভ, এসব কারণে যখন একটা মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, মানসিকভাবে দুঃখ পায়, শক পায়, তার প্রতিক্রিয়া, তার প্রতিফলন সেই মনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার থেকেই শারীরিক সমস্যা তৈরি করে। ঘাটে ঘাটে ব্যথা আরম্ভ হতে পারে, পেটের গণ্ডগোল হতে পারে, ব্লাড সুগার বাড়তে পারে, এবং অন্যান্য নানা রকম সমস্যা তৈরি হতে পারে। এটা ফসফরিক অ্যাসিড বুঝতে হবে। তাহলে একটা লোক যখন সুগারের ট্রিটমেন্ট করতে আসলো, প্রেশারের চিকিৎসা করতে আসলো, জয়েন্টে ব্যথার চিকিৎসা করতে আসলো, সেগুলো নিয়েই পড়ে থাকে অ্যালোপ্যাথিক ফিজিশিয়ানরা, হোমিওপ্যাথিক চিকিৎসকের ভাবতে হবে, এর কোনো কারণ আছে কি? ইজ দেয়ার এনি কজ বিহাইন্ড ইট? সে কারণ ধরা পড়বে কি করে? কারণ ধরা পড়বে কেস্টেকিং করলে, সিমটমকে কমপ্লিট করলে। কিভাবে কমপ্লিট হবে? আপনার কি অসুবিধা? আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমার প্রেশার বাড়ছে, ডাক্তারবাবুরা দেখে বলছে প্রেশার বেড়েছে, সুগার বেড়েছে, কিন্তু আমি অ্যালোপ্যাথি ওষুধ খেতে চাই না, শুনেছি একবার ধরলে নাকি ও ছাড়া যায় না, তাই আপনার কাছে এসেছি। সুগার কত? এই তো দেখুন না, 290, খালি পেটে 290, তার মানে অনেকটা বেড়েছে। আমরা অনেকেই কি করি, সঙ্গে সঙ্গে সুগারের চিকিৎসা ওষুধ খুঁজতে আরম্ভ করি, যারা তথাকথিত থেরাপিউটিক মোডে চিকিৎসা করতে চান, বিভিন্ন বই খোঁজ করেন, মিরাকেলস অফ মাদার টিংচার, ডায়াবেটিস ও তার চিকিৎসা,
এসব থেরাপিউটিক নামে অনেক বই আছে, চট করে ওই সব বইগুলো মাথায় আসে, ওগুলো খুঁজতে আরম্ভ করে। হার্ট ও তার চিকিৎসা, কিডনি ও তার চিকিৎসা, এ তো হার্টের উপরে কে কে একটা বই লিখেছে, আমাদের এক বন্ধু বিজ্ঞ পোস্ট দিচ্ছিলেন, হার্টের উপরে এই বই কিনেছে, তাতে হোমিওপ্যাথির চিকিৎসা হয় না। তার অ্যানাটমি সাইড, ফিজিওলজি সাইড, প্র্যাকটিস অফ মেডিসিন সাইড যদি কিছু লিখে থাকে সেগুলো কাজে লাগবে, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা বাঁধা ধরা গদে চলবে না। ওই পেশেন্টের কেস টেকিং করতে গিয়ে যদি আমরা দেখি তার ব্যর্থ প্রেমের একটা ইতিহাস আছে, তার প্রেমিকা চলে গেছে অন্যজনের কাছে, কিংবা তার কিছুদিন আগে বাবা মারা গেছেন, কিংবা তার ব্যবসায় দোকানটা আগুনে পুড়ে গেছে, এরকম কোন মানসিক বিপর্যয় হয়েছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে মানসিক বিপর্যয় হলেই কি ফসফরিক অ্যাসিড দেবো? ওই যে বললাম, ওই যে বলি বারবার, ইউর থিঙ্কিং শুড বি জুডিশিয়াল অ্যান্ড র্যাশনাল। খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে। একটা লোকের ওয়াইফ চলে গেছে বা বাবা মারা গেছে মানেই ফসফরিক অ্যাসিড না, তার এফেক্ট পড়েছে কি মনে, গভীরভাবে দুঃখ পেয়েছে কি সে, তা না হলে তো ফসফরিক অ্যাসিড হবে না। দাঁত টানবে, গভীরতা প্রকাশ পাবে, কয়েকদিন খেতে পারেনি, কারোর সাথে কথা বলতে পারেনি, কাজে যেতে পারেনি, বিছানায় শুয়েছিল, তার খুব এফেক্ট পড়েছে মনের উপরে, তাহলে মেন্টাল এফেক্টস, তার জন্য তার ফিজিক্যাল এফেক্ট হয়েছে, তার সুগার হয়েছে। আপনার বাবা কবে মারা গেছেন? জানুয়ারিতে। আপনার ডিসেম্বরে সুগার রিপোর্ট দেখি না, ডিসেম্বরে আমি সব করিয়েছিলাম নর্মাল, বাড়লো কবে? এই তো ফেব্রুয়ারি থেকে দেখছি বাড়ছে। বাবা মারা যাওয়ার পরে কি আপনি খুব, আপনি বাবার সাথে কি খুব ভালো সম্পর্ক ছিল? ভীষণ ভালো সম্পর্ক ছিল ডাক্তারবাবু, বাবা ছিল আমার কাছে বন্ধুর মতন। আমি এই মৃত্যুটাকে কিছুতেই মানতে পারছি না, মনে হল আমার বন্ধু চলে গেলেন, আমি বাবার বড় আদরের মেয়ে ছিলাম, বোধ কত বায়না ধরতাম, বাবা স্কুলে না নিয়ে গেলে আমি যাব না, বাবাকেই আসতে হবে স্কুল থেকে নিতে, বাবা সব কাজ ফেলে দৌড়াতে, তাহলে মনের উপরে এফেক্ট পড়েছে। একটা ডিপ রিলেশন ছিল, একজন প্রেমিকা চলে গেছে বলেই কি ফসফরিক অ্যাসিড হবে না? আচ্ছা, আপনার যে সুগার বেড়েছে, আপনি তো বলছিলেন যে আপনার প্রেমিকা চলে গেছেন, তাতে কি আপনার খুব কষ্ট পেয়েছিলেন? মানে না না, ও কত যাবে কত আসবে ডাক্তারবাবু, ওসব নিয়ে মাথা ঘামাই না, ও চা আমরা খাই ভাঁড় ফেলে দিই, ফসফরিক অ্যাসিড হলো না, তার সুগার বাড়ার অন্য কারণ হতে পারে। তাহলে জিনিসগুলো বুঝতে হবে, অনুধাবন করতে হবে, হৃদয় দিয়ে জানার চেষ্টা করতে হবে। উল্টো যদি বলে, হ্যাঁ ডাক্তারবাবু, মেয়েটিকে আমি খুব ভালোবেসেছিলাম, আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক টাকা পয়সা খরচ করেছি, জানেন নিজে না খেয়ে আমার টিফিনের পয়সা দিয়ে ওকে জিনিস কিনে দিতাম, আমি বেশ কয়েকদিন খেতে পারিনি, এই কষ্ট আমি ভুলতে পারছি না, সব সময় তার মুখ মনে আসছে, দ্যাট ইজ ফসফরিক অ্যাসিড। সো অ্যাফেক্টস মাইন্ড অ্যাট ফার্স্ট, দেন ফিজিক্যাল সাইট, দেন ফিজিক্যাল কমপ্লেন্টস, দেন ফিজিক্যাল এলিমেন্টস, দেন ফিজিক্যাল ট্রাভেলস। থিঙ্ক অফ দ্য ফার্স্ট মেডিসিন ইন হোমিওপ্যাথি, ফসফরিক অ্যাসিড, অনেকে বলে অ্যাসিড ফস। সো এইটাই বুঝলেই ফসফরিক অ্যাসিড বোঝা হয়ে গেল। সিমটমস অরিজিনেটিং ফ্রম মাইন্ড অ্যান্ড স্প্রেড টু দ্য বডি, সিমটম বিগিনস ফ্রম দ্য মেন্টাল সাইট অ্যান্ড রানস টু দ্য ফিজিক্যাল সাইট। কিন্তু সত্যিকারের মেন্টাল সাইডে কিছু
প্রবলেম হয়েছিল কিনা সেটা আমাদের জানতে হবে। সো উইকনেস উইকনেস অ্যান্ড উইকনেস, এর মেইন প্রবলেমটা কি দাঁড়ায়? এই যে আঘাত, দুর্বলতা। কিসের দুর্বলতা? মানসিক দুর্বলতা, তারপরে শারীরিক দুর্বলতা। সো মানসিক দুর্বলতা, মেন্টাল উইকনেস, ফলোড বাই ফিজিক্যাল উইকনেস, তারপরে শারীরিক দুর্বলতা। তো এত দুর্বলতা থাকলে তার কি হবে? স্লো ইন এক্সিকিউশন, স্লো ইন পারসেপশন, তার কাজকর্ম, তার চিন্তা ভাবনা সব মন্থর গতি হয়ে যায়, সব স্লোনেস হয়ে যায়। সে আস্তে কথা বলে, সে ডাকলে সাড়া দেয় না, সে উত্তর খুব আস্তে করে হ্যাঁ বা না দিয়ে বলার চেষ্টা করে, রিফ্লেক্টিং দি অ্যান্সার অনলি বাই হোয়াট ইজ অর নো। সো স্লোনেস অফ অল পারসেপশনস অ্যান্ড ইভেন ফিজিক্যাল সাইট, স্লোনেস অফ অল স্পেশাল সেন্সেস। সে কানে শুনতে কম শুনতে আরম্ভ করে, চোখে কম দেখতে আরম্ভ করে, সে শীত গরম অতটা খুব একটা বুঝতে পারে না। সো স্পেশাল সেন্সেস আর অলসো ডিস্টার্ব, হ্যাম্পার্ড। তাই আমরা রেপার্টরি যদি দেখি, আমি বলেছিলাম সবাইকে যে পড়ানোর সাথে সাথে রেপার্টরি বইটা যদি সামনে রাখো তাহলে আমি অনেক জিনিস দেখাতে পারি। দেখো পেজ নাম্বার 3, কেন্ট রেপার্টরি অ্যান্সার্স, কী করে এইসব মানুষগুলো উত্তর দেয়, বিভিন্ন মানুষ কীভাবে কথার উত্তর দেয়। অ্যান্সার্স পেজ নাম্বার 3, ডান দিকে একেবারে লাস্ট, অ্যান্সার্স স্লোই, ফসফরিক অ্যাসিড ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড, অ্যান্সার স্লোই, খুব আস্তে আস্তে কথা বলে, আস্তে আস্তে কথার উত্তর দেয়। সো পেজ নাম্বার 3, অ্যান্সার স্লোলি, লাস্ট রুব্রিক পেজ নাম্বার 3, অ্যান্সার স্লোলি, ফসফরিক অ্যাসিড ফার্স্ট গ্রেড। তাহলে ফসফরিক অ্যাসিডের চরিত্রটা আমরা বুঝতে পারলাম, মেইন ব্যাপারটা বুঝতে পারলাম। মন অতিশয় দুর্বল হয়ে পড়ে, এত দুর্বল যে সে চিন্তা করতে পারে না, সে ঠিক মতন কথা বলতে পারে না, চুপচাপ থাকে, কিছু ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, একা একা থাকতে চায়, উদাসীনতা, কিছু ভালো লাগে না, উদাসীনতা, ইংরেজি ইন্ডিফারেন্স। তো দেখো ইন্ডিফারেন্স, কেন্টস রেপার্টরি পেজ নাম্বার 55, ইন্ডিফারেন্স পেজ নাম্বার 55 বের করো। ইন্ডিফারেন্স আরম্ভ হচ্ছে 54 নম্বর পেজে, ইন্ডিফারেন্স অ্যাপাথি, অ্যাপাথেটিক, ইন্ডিফারেন্স, কিছু ভালো লাগে না, 55 পেজ। তার সাব রুব্রিকগুলো বাম দিকে, এভরিথিং টু, কোনো কিছু ভালো লাগে না, ফসফরিক অ্যাসিড অ্যান্ড কার্বোবেস আর টু মেডিসিনস ইন দ্য ফার্স্ট গ্রেড। সো ইন্ডিফারেন্স টু এভরিথিং, ফসফরিক অ্যাসিড ইন দ্য ফার্স্ট গ্রেড। সো এ রেমেডি ফর ইন্ডিফারেন্স, এ রেমেডি ফর মেন্টাল উইকনেস ফলোড বাই ফিজিক্যাল উইকনেস, স্লোনেস অফ অল পারসেপশনস, অল কনসেপশনস অ্যান্ড অল স্পেশাল সেন্সেস। ইয়ং পিপল, যাদের বয়স 13, 14, 15, 16, 18, 20, 22, 24, গ্রো র্যাপিডলি, 15, 16, 13, 14 বছরের ছেলেগুলো খুব লম্বা হয়ে যায়, তাড়াতাড়ি বাড়ে, গ্রো র্যাপিডলি অ্যান্ড হোয়ার ট্যাক্সড বাই মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, কিন্তু তাদের মন দুর্বল থাকে, মনের উপরে চাপ পড়ে, পরীক্ষার সময় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, কোনো কাজে যাওয়ার আগে নার্ভাস হয়ে পড়ে, তাহলে অতি দ্রুত বাড়ে, লম্বা হয়ে যায়, ক্রিয়োজট, ফসফরিক অ্যাসিড, টিউবারকুলিনাম, এই তিনটে ওষুধ, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব শুধু কিন্তু ওবেসিটি নয়,
ফেয়ার ফেটি ফ্লেমি নয়। ক্যালকেরিয়া কার্বো কিছু কিছু ক্ষেত্রে টিনেজে লম্বা হয়ে যায়। সো ইয়ং পিপল হু গ্রো র্যাপিডলি, শুধু র্যাপিডলি বাড়ে, তো অন্য ওষুধ পেলাম, টিউবারকুলিনাম পেলাম, টিউবারকুলিনাম উইথ ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, লম্বা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, কিন্তু ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, অ্যান ইন্টেলিজেন্ট মেন্টালি প্রিকশাস। ক্যালকিরিয়া কাপ, ক্যালকিরিয়া ফস, হাড় নরম, কনস্টিপেটেড, ঘাম বেশি, ক্রিয়জট চট করে লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়। একটু ডার্ক কমপ্লেক্সন যাদের দাঁতের প্রবলেমে ভোগে, দাঁত ক্ষয়ে যায়, সেসব বাচ্চারা বিছানায় প্রস্রাব করে, ক্যালকেরিয়া ক্রিয়জট। বাট ফসফরিক অ্যাসিড ওভারট্যাক্সড মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, ওভারট্যাক্সড, সহ্য করতে পারে না, খুব চাপ পড়ে যায়, লোড নিতে পারে না, প্রেশার, দে ফিল প্রেশার ইন দা মাইন্ড হুইচ ইজ ফলোড বাই প্রেশার ইন দা বডি। সো ওভারট্যাক্সড বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সেই সব ছেলেমেয়েরা যারা দ্রুত বাড়ে এবং লম্বা হয়ে যায়, হু গ্রো টু র্যাপিডলি উইথ ওভারট্যাক্সড বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, ওভারগ্রোন, টল, সিলিন্ডার, তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, উইথ ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, টিউবারকুলার ডায়াথেসিস, দি রেমিডিস টিউবারকুলিনাম। উইথ ক্যারিস টিথ, নকটার্নাল এনিউরেসিস, ইউরিন ইজ ভেরি অফেন্সিভ, ক্রিয়জট। উইথ কনস্টিপেশন, লম্বা হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, profuse sweats in the palms, soles, head, calcarea car, lamba hoye jacche kintu dekhte sundor chhele meye gulo, nak tikalo, chok gulo tana tana, chul gulo bhalo, handsome dekhte, beautiful looking jake bole, with intelligent phosphorus. So this is our phosphoric acid. Most of the diseases then originated, we have understood, we have learned, amra janlam je caused from ailments, caused from grip, sorrow, মর্টিফিকেশন, মনে কষ্ট, ডিসঅ্যাপয়েন্টেড লাভ, অ্যান্ড ইভেন ফিজিক্যালি লস অফ ভাইটাল ফ্লুইডস, খুব বেশি সেক্সুয়াল এক্সেস হওয়ার পরেও ফসফরিক অ্যাসিডের সিমটম দেখা দিতে পারে। সো কজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, মেন্টাল কজেশন কি পেলাম, মর্টিফিকেশন, মনোকষ্ট। সো মর্টিফিকেশন এলিমেন্টস আফটার রিপার্টরিতে দেখা যেতে পারে, মনের কষ্টের পর থেকে যে সমস্ত কষ্ট হলে, পেজ নাম্বার 68 দেখে নাও, মর্টিফিকেশন এলিমেন্টস আফটার ফসফরিক অ্যাসিড ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। সো মর্টিফিকেশন এলিমেন্টস আফটার from grief, from love disappointed, from phosphoric acid is the main drug when other problems arise. Page number 63, লাভ এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড ফসফরিক অ্যাসিড ফার্স্ট গ্রেড।
So love disappointed from mortification from any mental complaints followed by physical complaints, never forget first purpose. So Roger Karun, mental disappointed love, ব্যর্থ প্রেম, ব্যর্থ ভালোবাসা, শোক, দুঃখ, আঘাত মানসিক কিংবা কোনো অ্যাকিউট ডিজিজের পরেও এরকম হতে পারে, জ্বর, হাম, পক্স, যেমন সালফার, যেমন সরিনাম, যেমন কস্টিকাম, সেরকম হতে পারে। আর ফিজিক্যাল এলিমেন্টস, লস অফ ভাইটাল ফ্লুইডস, এক্সেসিভ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, তারপর থেকে হতে পারে। মানসিক ভয়ের পথ থেকে হতে পারে, ওপিয়াম, অ্যাকোনাইট, যেরকম ওষুধ আছে, ফ্রাইট এলিমেন্টস আফটার, ভয়ের পথ থেকেও এরকম হতে পারে। ফ্রাইট এলিমেন্টস কমপ্লেন্স ফ্রম পেজ নাম্বার 49, ফসফরিক অ্যাসিড ইন দ্য ফার্স্ট গ্রেড। সো মেন্টাল কজেশনস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রাইট এলিমেন্টস আফটার ভয় পে, মনে চাপা কষ্ট থেকে মর্টিফিকেশন এলিমেন্টস আফটার, ব্যর্থ প্রেম থেকে লাভ ডিসঅ্যাপয়েন্টেড ফ্রম আমরা ফসফরিক অ্যাসিড ভাবব। গ্রিপ, মনে দুঃখ, গ্রিপ এলিমেন্টস আফটার ফসফরিক অ্যাসিড পেজ নাম্বার 51 বাঁদিকে, গ্রিপ এলিমেন্টস ফ্রম ফসফরিক অ্যাসিড। সো কজেশন অফ দ্য ডিজিজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ফসফরিক অ্যাসিড। সো দিস ইজ আপ টু ফার্স্ট পার্ট অফ ফসফরিক অ্যাসিড, ওয়েট ফর সেকেন্ড পার্ট।